সংসার সারং মুরগেন্দ্র হারং সদা বসন্তম হৃদয়ার বিন্দ ভবং ভবানী চলে এলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে জগন্নাথ দেবের মাসিবাড়ি লেখা আছে ঠিকই, কিন্তু ভেতরে মহাদেব, বড় ঠাকুরের মন্দির আর কালীমাও রয়েছে। আমি জানতাম না, কারণ এখানে আমি নতুন, তো সবাইকে জিজ্ঞাসা করেই আমি এসেছি বাড়িতে, মানে আমার পাশের বাড়িতে যারা যারা থাকে। তো ভেতরে ঢুকে দেখলাম খুব অন্ধকার ভেতরটা, আর ফাঁকাও রয়েছে, কেউ সেরকম নেই, আমি রয়েছি একজনের পরে আর কি। এই মন্দিরটার পাশ দিয়ে আমি অনেকবার পেরিয়েছি, কিন্তু জগন্নাথ দেবের মাসিবাড়ি লেখা আছে তা ভেতরে যে মহাদেব থাকবে এটা আমি ভাবতেও পারিনি। এখানে কোথায় মন্দির আছে আমি জানতাম না বলে ভেবেছিলাম বাড়িতেই পুজো করব। তারপর যখন দেখলাম সামনেই মন্দিরটা, তো একটু ভাবলাম পুজোটা দিয়েই আসি। একজন পুজো করছিল, খুব ভালো করে পুজো করছিল, আমার দেখে খুবই ভালো লাগছিল। যদিও আমি তার মতো করে পারবো না, তবুও এখানে নিয়মকানুন কেমন সেটাই আমি দেখতে চাইছিলাম। আমি আমার মতো, মানে যতটা সম্ভব আমি জোগাড় করে নিয়ে এসেছি, কেউই আমাকে হেল্প করার নেই আর নিয়ে আসার মতো কেউ ছিল না, তা আমি নিজে যতটা পেরেছি আমি জোগাড় করে নিয়ে এসেছি। এই হলো আমার সাজ সরঞ্জাম। তো এবার আমি পুজোটা করে নেব, পুজোটা করার পরে তোমাদের সাথে বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি পিসি আমার জন্য অপেক্ষা করছে। বাড়িতে সমস্ত কাজে আমাকে পিসি হেল্প করে, মন্দিরে আসা, মন্দিরটা দেখিয়ে দেওয়া, কীভাবে কোন জিনিসটা গুছিয়ে নিয়ে যাবো, সব কিছু শিখিয়ে দিয়েছে। আজকালকার যুগে এরকম মানুষ দেখতেই পাওয়া যায় না। শুধুমাত্র ক্যামেরাটা যখন অন করলাম খুব লজ্জা পাচ্ছিল, ক্যামেরার সামনে একদমই আসতে চাইছিল না। চলো, বাড়িতে পৌঁছে গেছি আর পিসিও চলে গেছে, প্রসাদ টোসাদ দিয়ে দিলাম। তো এরপর বাড়ির পুজোটা করতে হবে, কারণ এই পুজোটা আমার আগে করা উচিত ছিল, কিন্তু আমার সময় ছিল না, আমাকে যেতেই হতো মন্দিরে। আমার এই শিবলিঙ্গটাও নতুন, মানে আগে ছিল না, এটা আমার বোন যখন শুশুনিয়া গেছিল তখন ওখান থেকে নিয়ে এসেছিল। কিন্তু ভগবান যে আমাকেও শুশুনিয়াতে এসেই ফেলবে আমি সেটা বুঝতেও পারিনি। কিন্তু এখানে এসে কি আবার নতুন করে কিনবো, একটা তো আছে, ওই জন্য বোনের কাছ থেকে নিয়ে এলাম। তো এটাও নতুনই, মানে এই বাড়িতে নতুন আর কি, তো তাই জন্যই একটু ভালো করে পুজো দিচ্ছি। আর বেলপাতা ফুল আমাকে পাশের বাড়ির সবাই জোগাড় করে দিয়েছে, এখানে আমি তো কিছুই চিনি না আর কোথায় পাবো বুঝতেও পারছিলাম না, তো সব জোগাড় করে দিচ্ছি, ওই জন্যই ভালো করে পুজোটা করতে পারছি। কতুলপুর থেকে যখন আমি আসি তখন আমি আমার গাছের টবগুলো আনার চেষ্টা করেছিলাম, কয়েকটা টব নিয়েও এসেছিলাম। আনতে আনতে কিছু টব ভেঙে গেছে আর কিছু গাছ মরেও গেছে, তার মধ্যে তুলসী গাছগুলো সব দেহ রেখেছে। তাই জন্য সামনেই একটা তুলসী গাছ ছিল, এখন এটাতেই আমি জল দিই, এটাতেই পুজো করি, পরবর্তীকালে আবার লাগাবো, দেখা যাক কী হয়। সম্ভবত এখানে ওয়েদারের সঙ্গে আর মাটির সাথে অ্যাডজাস্ট হচ্ছিলো না, কারণ এখানে তো তাপমাত্রা প্রচণ্ড বেশি আর রুক্ষ রুক্ষ একটা ব্যাপার আছে, যার জন্য গাছগুলো সব মরে গেছে। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এক কাপ চা ছাড়া। আগে সাবু খেতাম, আজ ঠিক করলাম একটু শ্যামা চাল খাবো, মানে যেটাকে ঘাস চালও বলে অনেকে, ওই ছোট ছোট দেখতে আর কি। ওটা সেদ্ধ করতে বলেছি, বসিয়েছি প্রেশার কুকারে, আর এদিকে পোস্ত বেটে রেখেছি, পোস্তর বড়া করব। তার আগে একটু আলু আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই জন্য একটু লঙ্কা তেল করে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে না মাখলে একদমই এটার সাথে খাওয়া যাবে না, কারণ এটার তো কোনো স্বাদই নেই, আর যেহেতু ও খাবে ওর কোনো সমস্যা, আমার একটাই মানে সুবিধে আর কি, ওর কোনো সমস্যা নেই যে ওকে ভাত রেঁধে দিতে হবে বা কিছু, এরকম না, আমি যা খাবো ও তাই খাবে,
যেহেতু এটা খেতে খুব একটা ভালো নয়, ঘি দিয়ে মোটামুটি লাগবে, তাই জন্য আলু ভাতাটা একটু টেস্টি করে না মাখলে ওর খেতে কষ্ট হবে, আর ওর জন্যই পোস্তর বড়াটা করছি আর কি। শিবরাত্রির দিন শিবের যদি একটু ভালো করে সেবাই না করলাম তাহলে আর কী এলো। যদিও শিবকে আজকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারছি না, আজকে এগুলো খেয়েই থাকতে হবে। শুকনো লঙ্কাটার ওপরে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন দিয়ে দিলে মচমচে ব্যাপারটা থাকবে, মাখতে সুবিধা হবে, যেহেতু একটু বাদে মাখবো কারণ আসতে অনেক দেরি আছে ওর। এই পোস্তর বড়া করতে একটা কি অসুবিধে হয়, পোস্তটা যদি ঠিকঠাক টাইট করে না বাটা হয় তাহলে তেলে সব কিছু ছাড়া ছাড়া হয়ে যায়, আর আমি যতবারই করেছি না ওরকম কাণ্ডটা ঘটেছে। তাই জন্য আজকে ঠাকুরকে ডাকছিলাম যেন ঠাকুর পোস্তর বড়াটা ভালো করে হয়, না হলে আর কিছুই খাওয়ার নেই, খুবই অসুবিধে হবে। আর সত্যি কথা বলতে আজকের পোস্তর বড়াটা একদম ঠিকঠাক হয়েছে, আর মিক্সিতে বাটা হয় তো দুজনের জন্য অল্প পোস্ত বাটা হয়, মিক্সিতে ঠিকঠাক বাটা যায় না, শিলনোড়াই বাটা হলে আরও টাইট টাইট হতো, কিন্তু শিলনোড়া তো নেই, আমি মিক্সিতেই বাটি। ভেবেছিলাম তিনটেই করবো, তারপর ভাবলাম না চারটে করি, অন্তত পাঁচটা করি, কারণ দুজনের সমান সমান যাতে হয়, কারণ না কম বেশি হয়, যে তুমি বেশি খাও আমি কম খাবো এটা যেমন না হয়, দুজনের যেমন কারোরই না ভাগে কম পড়ে। রেডি হয়ে গেছে আমাদের আজকের লাঞ্চ, সাথে একটু ঘিও নিয়ে নিয়েছি, কতটা কি ভালো লাগতো আমি জানি না, কারণ একটু টাইট টাইট ব্যাপারটা তো, আর ও একটু এইসব খাবার খেতে পারে না, ওর একটু দুধ ডাল এগুলো হলে ভালো হয়। তো ঠিক আছে, আজকের দিনটা হয়তো ম্যানেজ করে নেবে, দেখতে তো ভালোই লাগছে, প্রত্যেক দিন তো ভাত তরকারি এসব খায়, এক আধ দিন এসব খেতেও কিন্তু ভালো লাগে। চলো খাওয়া দাওয়া হয়ে যাক, দেখা হচ্ছে আবার বিকেলে। বিকেলবেলা একদিকে বসিয়ে দিলাম দুধ, কারণ চা করবো, সন্ধেবেলা ঠিক কী খাবো বুঝতে পারছিলাম না, আজকে তো কিছুই খাওয়া চলবে না, কারণ আজ তো শিবরাত্রি করেছি, না মুড়ি খাওয়া চলবে আর না অন্য কিছু খাওয়া চলবে, ম্যাগি ট্যাগি তো কী আর খাবো, তাই জন্য একটু চাই খেয়ে নিই, তারপরে না হয় লুচি বানাবো, কী যে করবো খুঁজে পাচ্ছি না। এদিকে একবার চা করেছিলাম, আজ সকাল থেকে দুবার তিনবার চাই খাওয়া হয়েছে, অন্য কিছু খাওয়া হয়নি। তোবার মায়ের কাছে থেকে শিবরাত্রি করি, তো বাড়িতে তো সবাই করে, তখন আমার খাওয়া হয়ে যায়, মানে খাওয়ার কোনো অসুবিধে হয় না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসটাই জ্বালতে ভুলে গেছি, এদিকে দুধ জল সব দেওয়া হয়ে গেছে, চায়ের প্যানটা আর মাজিনি, কারণ আজকে যেহেতু অনেকবারই চা খাওয়া হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। ওই যে বলছিলাম না, বাড়িতে থাকলে মা রান্নাবান্না করে দেয়, মানে যেগুলো খেতে হয় বার বার করলে যে খাবারগুলো খেতে হয়, তো সেগুলো করে দেয়, কারণ সবাই খাই আমরা, তাই জন্য হচ্ছে কি অসুবিধে হয় না। এবার যেহেতু সব কিছু নিজেকেই করতে হচ্ছে, কারণ অনেকটাই দূরে আছি আমরা, আমার রান্নাঘরটায় খুব একটা ভালো আলো নেই, যার জন্য আমি ভিডিও করতে পারি না, সন্ধে হয়ে গেলে আর কি ভিডিও করতে খুব সমস্যা হয়। নতুন জায়গায় এসে প্রথম প্রথম তো একটু অসুবিধে হচ্ছে ভিডিও করতে, মানে সব জায়গায় একটু আলো টালো না হলে ভিডিও করতে খুব সমস্যা হয়, আর কতই বা আলো লাগাবো এদিক সেদিক করে, আগের মতো বাড়িটা নয় আর কি, একটু অন্য রকমের আর কি, অন্য রকম মানে একেবারেই অন্য রকম বলতে পারো। তো একদিন তোমাদের সাথে শেয়ার করবো, একদিন না একদিন তোমরা দেখতেই পাবে আমার বাড়িটা। চাটা ফুটে যাক, আমার আবার একটু কড়া চা না হলে ভালো লাগে না, তাই চাটা অনেকক্ষণ ধরেই ফুটবে, ওদিকে চাটা ফুটতে থাকুক। আর এখানে আমি আমার শাড়িটা ভাঁজ করে নিই, কারণ শাড়িটা সকালে পরেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছিলে, ওটা হচ্ছে কি রোদে দেওয়া হয়েছিল, কিন্তু এখনও ভাঁজ করে আলমারিতে তোলা হয়নি, যেহেতু খুব একটা বেশি দূর যাইনি আমি মন্দিরে, তাই জন্য আর গিয়েছিলাম, কিন্তু খুব একটা শাড়িটা নোংরা হয়নি, তাই জন্য এটা আর ধোবো না, এটা ভালো করে রোদে দিয়ে নিলাম, এরপর এটাকে আলমারিতে তুলে দেবো, কারণ সবসময় শাড়ি নতুন শাড়ি যদি ধুতে থাকি তো শাড়িটার আর কিছুই থাকবে না, তাই জন্য এটাকে ভালো করে ভাঁজ করে ঢুকিয়ে দেবো। ধোয়াধুয়ি করার হ্যাবিট আমার খুব একটা নেই, খুব নোংরা হলে আমি ধোয়াধুয়ি করি, এরপর যেগুলো ডেলি হচ্ছে কি ডেলি পরি আর কি, এগুলো তো অবশ্যই ডেলি ধুই, কিন্তু নতুন জিনিস সঙ্গে সঙ্গে ধুয়ে দেওয়া আমি একদমই পছন্দ করি না, যতক্ষণ না নোংরা হচ্ছে, কারণ জিনিসটার একদিনের কোনো অস্তিত্বই থাকে না, ধুতে ধুতে দেখবো সে একদম রং উঠে সব একদম নষ্ট হয়ে গেছে। চলো চাটা দেখি, ওদিকে চাটা কি হলো, আমি কেন বেশি ব্লগ টক বানাই না দেখতে পাচ্ছ তো, অবস্থাটা কি হলো রান্নাঘরে আসতে ক্যামেরা নিয়ে আসতে টাসতে, দেখো কি হলো, পুরো চা পাতার ডিবাটা একদম উল্টে গেল, আর এতটুকু রয়েছে, এই নতুন কালকেই চা পাতাটা কিনে আনা হলো, মানে এটা পরিষ্কার করতে না আমার একদম ভালো লাগছে না, সন্ধেবেলা ভাবি কোনো বেশি কাজ করব না, কিন্তু সন্ধেবেলায় যত রকমের কাজ, মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা চা ফেলা গেল, আর যেটা উপরে উপরে তোলা যেত সেগুলো সেটা আমি তুলে নিলাম, দেখো 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 কি হচ্ছে, দেখো এই যে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি, এটা হলো ক্রিম কেক আর বিস্কুট, আমি সুগার ফ্রি বিস্কুট খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার সুগার নেই, এটা ভেবো না যে সুগারের জন্য আমি খাই, মানে আমার এটা খেতে ভালো লাগে আর কি।
চাটা তো খাওয়া হয়ে গেছে, এরপর রাতের রান্নার দিকে এগোতে হবে। তাই জন্য ভিজিয়ে ছোলার ডালটাও শেষ হয়ে এসেছে, তো আমার না হলেও চলবে, একটু পায়েসও বানাবো, ওর জন্যে হলেই হচ্ছে। আমার আবার ছোলার ডাল খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ওর ভালো লাগে। এখন ঘড়িতে 7:30 মতো বাজে। ময়দা আমার মাখা হয়ে গেছে, এরপর তেলটা একটু ঢেলে নিয়ে আর লুচিগুলো বেলতে শুরু করে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি, কারণ আর একদমই রাত করতে ইচ্ছে করছে না। লুচি একটু দেরি করে করি, লুচি করলে, কারণ তাহলে একটু ফোলা ফোলা ব্যাপারটা থাকে, ও আসলে আর কি খেতে ভালো লাগবে। কিন্তু আজকে তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি, একদম ইচ্ছে করছে না রাত করতে। লুচি কিন্তু আমার গোল হয় না, মানে ঠিকঠাক ফুলবে আমি জানি, শিওর, আর খেতেও ভালো হবে, কিন্তু গোল হবে নাকি আমি এটা শিওর নয়। কোনোটা গোল হবে, কোনোটা চৌকো হবে, কোনোটা বাঁকা টেরা হবে। লুচি ফুললেই হচ্ছে আর খেতে ভালো হলেই হচ্ছে, কিন্তু অনেকে আছে শেপ ঠিকঠাক না হলে একদম খেতে চায় না। লুচি মানে গোল হতেই হবে। তো যাই হোক, দেখো আমার প্রথম লুচি কিন্তু ফুলে উঠেছে, বাকিগুলোও ফুলবে, কিন্তু যার জন্যে আমি করছি। লুচি খেতে আমি একদম পছন্দ করি না, আজকে কোনো উপায় নেই, তাই জন্য খেতে হবে। কিন্তু যেই শিব মানে মহাদেবের জন্য, আমার মহাদেবের জন্য আমি লুচিটা যে বানাচ্ছি, কিন্তু ও যখন আসবে এগুলো আর একটাও ফুলকো থাকবে না। শুধুমাত্র তুমি তোমরা জানবে যে লুচিগুলো ফুলেছিল, আর আমি জানবো যে লুচিগুলো ফুলেছিল। যে খাবে সে কিন্তু জানতেও পারবে না, কারণ ও যখন আসবে তখন এগুলো চুপসে যাবে। কথা বলতে বলতে আজকে চলেই এসেছে, আজকে নাইট ডিউটি আছে, ওই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছে, তো আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না। চলো ঝটপট করে ছোলার ডালটা বাকিটা করে নিই, লুচিগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, ওকে খেতে দিতে হবে, ও আবার ডিউটি বেরোবে। আজকের মতো সবাইকে এখানেই টাটা। সবার শিবরাত্রি কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। আজকে আমার শিবরাত্রি আমি লুচি ছোলার ডাল দিয়ে শেষ করবো, ও সাথে রয়েছে সিমুয়ের পায়েস। আর তোমরা কী কী খেলে শিবরাত্রির দিন কমেন্টে জানাতে ভুলো না। আমার ব্লগ কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। চলো আজকের মতো সবাইকে এখানেই টাটা।